রাওয়ালপিন্ডিতে ইতিহাস হাতছানি দিয়ে ডাকছে বাংলাদেশকে, সে ইতিহাসের প্রেক্ষাপট গড়ে দিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল। এখন বাকি কাজটা টাইগার বোলারদের। প্রথম ইনিংসে স্বাগতিকদের রান পাহাড়ের সামনে বড় হারের শঙ্কা জেগেছিল টাইগার ভক্তদের মনে। একে তো প্রতিপক্ষের মাঠ, এর ওপর 450 মতো রান। তবে সেসব শঙ্কা আর অনিশ্চয়তা দূর হয়ে যায় মুশফিকের ঐতিহাসিক 191 রানের ইনিংসে। অবদান আছে বাকিদেরও, সাদমান, মুমিনুল, লিটন কিংবা মিরাজ। ব্যাটাররা নিজেদের দায়িত্ব পালন করেছেন ঠিকঠাক। রাওয়ালপিন্ডির চতুর্থ দিনটা একেবারেই নিজেদের করে নিয়েছে শান্ত বাহিনী। তৃতীয় দিন শেষে 132 রানে পিছিয়ে ছিল বাংলাদেশ। ষষ্ঠ উইকেট জুটিতে মুশি লিটনের 98 রানের পার্টনারশিপ বড় করার পাশাপাশি যত দ্রুত লিড নেওয়া যায় সেটাই ছিল সফররতদের লক্ষ্য। তবে 52 করা লিটন আর 4 রান যোগ করতেই ক্যাচ তুলে দেন পেছনে। এরপর মিরাজকে নিয়ে মুশফিকের ঐতিহাসিক জুটি অনেকদিন মনে থাকবে টাইগার ভক্তদের। অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা। 56 ওভার আর 196 রান, সপ্তম উইকেটে বাংলাদেশের হয়ে রেকর্ড পার্টনারশিপ, যার মাঝে মুশফিকের 11তম টেস্ট সেঞ্চুরি। এরপর পঞ্চম 150 রানের ইনিংস, 50 করেন মিরাজও দ্বিতীয় সেশনে, তাতে কোনো উইকেট না হারিয়ে স্বাগতিকদের রান পাহাড় টপকে লিড নেয় বাংলাদেশ। তবে দিনের শেষ সেশনটা প্রত্যাশা মেটাতে পারেনি বাংলাদেশের। ক্যারিয়ারের চতুর্থ ডাবল থেকে মাত্র 9 রান দূরে থেকে কাটা পড়েন মিস্টার ডিপেন্ডেবল। এরপর শেষ দিকে শরীফুলের ক্যামিওতে 117 রানের লিডে থামে শান্তদের প্রথম ইনিংস। মুদ্রোর ঠিক উল্টো চিত্র স্বাগতিকদের। হোস্ট কান্ট্রি হিসেবে শেষ 22 বছরে সর্বোচ্চ সংখ্যক বল করার অনাকাঙ্ক্ষিত রেকর্ড শাহিন নাসিমদের। শেষ বিকেলে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। নতুন বলে পেসারদের ওপর যে দায়িত্বটা ছিল তার শতভাগ করেছেন শরীফুল ইসলাম। শুরুতেই সায়েম আয়ুবকে ফিরিয়ে প্রথম টেস্টে ইতিহাস গড়ার সম্ভাবনা উজ্জ্বল করেছেন এই বাহাতি পেসার। রাওয়ালপিন্ডি টেস্টের ভাগ্য কোন দিকে যাবে তার অনেকটাই নির্ধারিত হয়ে যাবে শেষ দিনের প্রথম সেশনে। এখনও 94 রানে পিছিয়ে পাকিস্তান। স্বাগতিকদের দ্রুত গুটিয়ে দিতে পারলে প্রথমবারের মতো টেস্টে পাকিস্তানকে হারানোর ইতিহাস গড়বে লাল সবুজ বাহিনী। সাব্বির মিথুন, সময় সংবাদ।